আসসালামু আলাইকুম। আজকে কিছু পালং শাক তুলে রান্না করব। আমি পালং শাকটা একটু পরে তুলব, আগে আমি অন্য কিছু রান্না করব। এইখানটায় গরুর মাংস নিয়েছি, আমি আগে মশলা দিয়ে মেখে রেখেছি আদা রসুন লবণ ধনিয়া পাউডার জিরা পাউডার, তারপর যেসব আমরা মাংসের জন্য যেসব মশলা ইউজ করি ওগুলো আমি দিয়েছি। গোটা মশলাগুলো আমি পরে দিব। এখানটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে দিয়েছি, আমি ভালো করে মিক্স করে তারপর ঢেকে দিব। মাংসটা হতে থাক, এখন আমি পালং শাক তুলতে যাব। সাইড থেকে বড় পাতাগুলো তুলে নিব, মাঝখানে ছোট পাতাগুলো রেখে দিব। এতটুকু তুলে নিলাম, আর তুলবো না, জায়গাটা এখানে অনেক ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আর কিছু কিছু পালং শাক যেহেতু আমি প্রথম থেকে ইউজ করতেছি, এগুলো অনেকগুলো গাছের মধ্যে বীজ এসে যাবে কিছুদিন পরে, তো আমি এই জায়গাগুলোটা ময়লাগুলো তুলে যেগুলোতে ঘাস দেখা যাচ্ছে ঘাসগুলো তুলে আমি আবার এখানে একটা একটা করে বীজ দিয়ে দিব পাশে, আর যেগুলোতে বীজ এসে যাবে ওগুলো তুলে ফেলবো। শাক ধুয়ে নিব, ধুয়ে তারপর কেটে নিব। শাক ধোয়া হয়ে গেছে, আমি পরে কেটে নিব। এখন আমি রসুন তুলব। রসুনের নরম পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, শাকের সাথে দিয়ে দিব। মাংসটা প্রায় আমি আধা ঘন্টার মতো রেখেছি চুলায়, আর এখানটায় আমি গরম মশলা নিয়ে নিয়েছি 4টা এলাচি আর অল্প একটু দারচিনি আমি পাউডার করে নিয়েছি। দারচিনি এলাচি আমি সবসময় পাউডার করে দিই, আর একটা তেজপাতা ভেঙে নিয়েছি, এটা আমি দিয়ে দিব এখন মাংসের মধ্যে। মিক্স করে নিব, আজকে এত বাতাস, অনেক বেশি বাতাস হচ্ছে, ধোঁয়া সব আমার চোখে আসতেছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখবো কড়াই থেকে, পরে যখন অন্যান্য রান্না হয়ে যাবে তারপর আমি আবার চুলার উপর পানি দিয়ে তারপর আলু দিয়ে বসিয়ে রাখবো। শাকের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর একটু শুকনো মরিচ ভেঙে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে করব। কড়াই দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। রেপসিড তেল দিচ্ছি আমি, এটা সরিষার তেলের মতো, গ্রানটাও সরিষার তেলের মতোই করে। তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি,
নেড়ে দিয়েছি, এখন ঢেকে দিব, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এখন আর ঢাকবো না, পানি শুকিয়ে নিব। আগুন বেশি করে দিয়ে নেড়ে আমি শুকিয়ে নিয়েছি, পালং শাক হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। পালং শাক রান্না হয়ে গেল, এখন আমি মাংসটা আবার দিয়ে দিব। যেহেতু মাংসের পানি একদম শুকিয়ে গেছে, আমি আর একটু পানি দিলাম, সাথে আলু দিয়ে কষিয়ে আবার অল্প একটু পানি দিয়ে আমি চুলার উপরেই রাখবো। চুলা থেকে আগুন তুলে নিব, তারপর ওই কয়লার আগুনেই হবে, আর একদম শুকনো শুকনো করে করব। আমরা এটার সাথে ভাত খাবো না, স্যালাড দিয়ে খাবো। আর আলু দিচ্ছি আমার ছেলের জন্য, আলু আলু খাবে মাংসের সাথে। আলু দিয়ে দিলাম সাথে, আমি আজ তো আলু দিয়েছি যেহেতু স্যালাড দিয়ে খাওয়া হবে। মাংস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের আয়োজন, পালং শাক, আলু মাংস, আর এখানে কাবাব। এগুলো আমি যখন চুলার আগুন তুলে ফেলেছিলাম, এরপরে মাংসটা যখন চুলার উপরে রেখেছিলাম, আর ওই কয়লার আগুনে আমি এগুলো করে নিয়েছি। আজ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।